নমস্কার বন্ধুরা, ফুড ক্যানভাসে আপনাদের সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি চিকেন ভর্তা। একদম ঢাবা স্টাইল চিকেন ভর্তা বাড়িতেই কিন্তু খুব সহজে বানিয়ে নেওয়া যায়। কিভাবে বানাবেন চলুন দেখে নেওয়া যাক আমার আজকের ভিডিওটিতে। চিকেন ভর্তা বানানোর জন্য প্রথমেই আমরা চিকেনটাকে সেদ্ধ করে নেব। একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম 500 ml জল। জলটাকে গরম করতে বসিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 ছোট এলাচ, 2 লবঙ্গ, 1 দারচিনি আর 1 তেজপাতা, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ লবণ। ভালোভাবে একটু মিশিয়ে দিলাম। এবার এর মধ্যে 500 গ্রাম বোনলেস চিকেন দিয়ে দিচ্ছি। চিকেনের পিসগুলোকে কিন্তু আমি আগে থেকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার ঢাকনা চাপা দিয়ে মিডিয়াম ফ্লেমে রেখে 5 থেকে 10 মিনিটের জন্য রান্না হতে দেব। 10 মিনিট হয়ে গেছে, চিকেনটা কিন্তু একদম সিদ্ধ হয়ে গেছে। এবার ফ্লেমটাকে আমি বন্ধ করে দিচ্ছি, দিয়ে চিকেনের পিসগুলোকে এক এক করে তুলে নিয়ে একটা প্লেটের উপর রেখে দিচ্ছি। এবার চিকেনটাকে ঠান্ডা করে নেব। চিকেনটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন হাতের সাহায্যে বা কাঁটা চামচের সাহায্যে ছোট ছোট টুকরো করে নিতে হবে। তবে টুকরো করার সময় অবশ্যই খেয়াল রাখবেন যেন একেবারে মিহি টুকরো না হয়, একটু গোটা গোটা থাকে, তাহলে রান্না করার পর খেতে খুবই ভালো লাগবে। এখানে সমস্ত চিকেনটাকে আমি টুকরো টুকরো করে নিয়েছি। এবার এটাকে সাইডে রেখে দিলাম। নিয়ে নিলাম একটা মিক্সিং কন্টেনার, এর মধ্যে দিয়ে দিচ্ছি 10-12টা কাজু বাদাম, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ চারমগজ। এবার এগুলোকে শুকনো অবস্থাতে গুঁড়ো করে নেব। এখানে কাজু বাদাম আর চারমগজটা গুঁড়ো করা হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিচ্ছি 5 টেবিল চামচ টক দই। এবার এটাকে আরও একটু ব্লেন্ড করে নেব যাতে একটা মিহি পেস্ট তৈরি হয়ে যায়। এখানে পেস্ট আমাদের তৈরি হয়ে গেছে, এটাকে আমি সাইডে রেখে দিচ্ছি। এবার একটা ননস্টিক প্যান গরম করে এর মধ্যে দিয়ে দিলাম 4 টেবিল চামচ রিফাইন তেল, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ বাটার। তেল আর বাটারটা যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ বাটা। এখানে আমি 2 মাঝারি সাইজের পেঁয়াজকে মিক্সিতে দিয়ে পেস্ট বানিয়ে রেখেছি। এবার ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে ক্রমাগত নাড়তে নাড়তে পেঁয়াজটাকে ভেজে নিতে হবে, যতক্ষণ না এর কাঁচা গন্ধটা চলে যায় আর সেই সঙ্গে সঙ্গে এর কালারটা চেঞ্জ হয়ে যায়। পেঁয়াজটা যখন খুব ভালোভাবে ভাজা হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দিলাম 2 চা চামচ আদা, রসুন আর কাঁচা লঙ্কা বাটা। এবার এই মশলাটাকে খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে দেওয়ার পর একটু কষিয়ে নেব, যতক্ষণ না এর কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। আদা রসুনটা যখন ভালোভাবে ভাজা হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো বাটা। এখানে 2 টমেটোকে মিক্সিতে দিয়ে আমি পেস্ট বানিয়ে রেখেছি। ফ্লেমটাকে এবার লোতে রেখে কিছু গুঁড়ো মশলা দিয়ে দেব। প্রথমে দিয়ে দিচ্ছি 1 চা চামচ লঙ্কা গুঁড়ো। ঝালটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। 1/2 চা চামচ দিলাম হলুদ গুঁড়ো, 1 চা চামচ জিরে গুঁড়ো, 1 চা চামচ ধনে গুঁড়ো, 1/2 চা চামচ দিচ্ছি গোলমরিচের গুঁড়ো, 1 চা চামচ দিলাম কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, এটা দিলাম কালারের জন্য। লবণ দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী, আর দিয়ে দিচ্ছি অল্প একটু চিনি যাতে টেস্টটা ব্যালেন্স হয়। এবার সমস্ত মশলাটাকে খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে দিয়ে কষিয়ে নিতে হবে। মশলাটা এখানে ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে মাংসের টুকরোগুলো দিয়ে দিলাম। এবার মাংসটাকে কিন্তু মশলার সঙ্গে খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে দিয়ে কষিয়ে নিতে হবে। এইভাবে কষিয়ে নেওয়ার ফলে এর টেস্টটা কিন্তু অনেক গুণ বেড়ে যাবে। তো মশলার সঙ্গে ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম কাজু বাদাম, টক দই আর চারমগজের পেস্ট। আবারও আমি ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে দিচ্ছি, আর যেহেতু এর মধ্যে টক দই দেওয়া আছে সেই জন্য এই সময় আমি ফ্লেমটাকে লোতে রেখেছি। মিক্সিটা ধুয়ে অল্প একটু জল দিয়ে দিলাম যাতে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেওয়া যায়। আর সঙ্গে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ চিকেন স্টক। চিকেনটা সেদ্ধ করার পর যে জলটা ছিল সেটাকে আমি ছেঁকে একটা পাত্রের মধ্যে রেখে দিয়েছিলাম, সেটাই এখন রান্নাতে ব্যবহার করছি। এর মধ্যে কিন্তু আলাদা কোনো জল দেওয়ার প্রয়োজন নেই, যতটা জলই লাগুক না কেন সেটা আপনারা চিকেন স্টকটাই দেবেন। আবারও আমি ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে দিলাম। এবার ঢাকনা চাপা দিয়ে লো ফ্লেমে রেখে এই রান্নাটাকে করে নিতে হবে। প্রায় 10 মিনিট ধরে আমি লো ফ্লেমে রেখে রান্নাটা করেছি।
এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম এক চা চামচ কসৌরি মেথি। কসৌরি মেথিটাকে আমি তাওয়ার উপর দিয়ে হালকা একটু রোস্ট করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গরম মশলা গুঁড়ো আর 3-4 টেবিল চামচ দিলাম ফ্রেশ ক্রিম। এই রান্নাতে ক্রিমটা কিন্তু অবশ্যই দিতে হবে, তবে অনেকের কাছে হয়তো ফ্রেশ ক্রিম নাও থাকতে পারে, সেক্ষেত্রে দুধ জাল দেওয়ার পর উপরে যে সরটা জমে সেই সরটাও কিন্তু দেওয়া যায় এর মধ্যে। ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে দিলাম। এবার ঢাকনা চাপা দিয়ে লো ফ্লেমে রেখে আরো 5-7 মিনিটের জন্য রান্না করে নেব। প্রায় 7 মিনিট ধরে আমি লো ফ্লেমে রেখে রান্নাটা করেছি। এই সময় কিন্তু গ্রেভির উপর তেলটা ভেসে উঠেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 সিদ্ধ করে রাখা ডিম। ডিমটাকে আমি ছোট ছোট টুকরো করে নিয়েছি। এই রান্নাতে না ডিমটাকে গ্রেট করে দেবেন না, একটু ছোট ছোট টুকরো করে দিতে হবে। ছোট টুকরো করে দিলে কি হবে, খাওয়ার সময় মুখে পড়লে বেশ ভালো লাগবে। আর সবশেষে দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি। এবার সবকিছুকে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। আবারও আমি ঢাকনা চাপা দিয়ে লো ফ্লেমে রেখে 3-4 মিনিটের জন্য রান্না করে নেব। 4 মিনিট হয়ে গেছে, আমাদের চিকেন ভর্তা একদম রেডি। এবার আমি ফ্লেমটাকে বন্ধ করে দেব, দিয়ে ঢাকনা চাপা দিয়ে আরো 2 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। তাহলে আপনারা দেখলেন তো বাড়িতে কত সহজে ধাবা স্টাইল চিকেন ভর্তা তৈরি করে নেওয়া যায়। এটাকে আপনারা লুচি, রুটি, পরোটা, নান, কুলচা সবকিছুর সঙ্গে পরিবেশন করতে পারেন, খেতে অসাধারণ হয়। আজকের রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক আর শেয়ার করতে ভুলবেন না। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দেবেন, তাহলে আমি আমার চ্যানেলে নতুন কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনটাও আপনাদের কাছে পৌঁছে যাবে। আজ তবে এই পর্যন্তই, আবার হাজির হয়ে যাব নতুন একটা ভিডিও নিয়ে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।